বাজে 4:20, রান্না খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে সমস্ত আমার ছেলের গিফট নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য, দেখিয়ে দিই। কারণ আমার বর আসলে ওই পাম্প চালিয়ে দেয়, প্রচন্ড জোরে জোরে আওয়াজ হয়, শোনা যায় না। তো আজ দেখাবো, কাল দেখাবো করে আর হচ্ছেই না দেখানো। আর গরমের মধ্যে যা গরম পড়েছে, এখনো শুতেও পাচ্ছি না। গোটা খাটের উপরে গিফট গুলো রেখে দিয়েছি সাজিয়ে, যে এই এই ধারে রেখে দিয়েছি যে এই ধার থেকে একটা একটা করে দেখি এই ধারে রাখবো বলে। গরমের মধ্যে আমরা দুদিন ওই ঘরে ঘুমিয়েছি শুধু তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো, কি কি পেয়েছে আমার ছেলে তোমাদেরকে দেখাই, কেমন? তো এটাই পেয়েছে আমার ছেলে, বার্থডে 6 তারিখে হয়েছে, আর 5 তারিখে হচ্ছে এটা পেয়েছে। 5 তারিখে এসেছিল গৌরীদা, তো গৌরীদা দিয়েছে এটা, যদিও নাম ধরে। তো এটা ফার্স্ট ও পেয়েছে জন্মদিনের আগের দিন। তো তোমাদের একটা একটা করে দেখাবো, আর একটা একটা করে এই সাইডে রাখবো, কেমন? আর পেয়েছে দুটো বইয়ের ব্যাগ, তাতে দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো দুটো বইয়ের ব্যাগ পেয়েছে, একটা রেড কালার আর একটা এই কালার। তো এটা দিয়েছে ওর ক্যারেক্টার স্যার দিয়েছে এই ব্যাগটা। আর এটা দিয়েছে কে, কোন আন্টি, কি নাম, মানে টুপাইয়ের বউ মনে হয় এটা দিয়েছে। তো টুপাইয়ের বউকে বলছি যে তুমি যদি দেখে থাকো, আর তোমার এই ব্যাগটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে। আর পেয়েছি বক্স, টিফিন বক্স, তো এটা একটা, তাতে দেখাচ্ছি। হ্যাঁ, আর এই দেখো এটা একটা ইয়েলো কালার, এটা একটা, সব আমার ছেলের টিফিনে টিফিন হবে স্কুলে নিয়ে যাওয়ার। এর মধ্যে বক্স, টিফিন বক্স এটাও একই। তো এখান থেকে খুলে পড়ে গেছে দুটো, এই দুটো, আর এর মধ্যে আরেকটা থাকে। তো এগুলো খুব ভালো লাগে আমার, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা পেয়েছে আমার ছেলের স্কুলের টিফিন বক্স। আর একটা পেয়েছি হটপট, আর একটা পেয়েছি হটপট, যেটা আমার রান্নাঘরে কাজে লাগবে। আর এইটা বল, ক্যামেরা সামনে ঘোরাঘুরি করছিস তুই, এইটা বলবো কে দিয়েছে মম্মি? ওই দেখ, এটাও একটা পেয়েছে, মানে এগুলো পেয়েছে তিনটে, আর ওইগুলো পেয়েছে কটা, তো টোটাল 9টা পেয়েছে স্কুলের টিফিন বক্স। আর যে এটা আমার ছেলে তো ভীষণই পছন্দ হয়েছে, এটা দিয়েছে রাজু, না রাজু আঙ্কেল না, তো রাজু, রাজুকে ইনভাইট করতে গেছিলাম দোকানে। তো দোকানে ও ছিল এটা, আমার ছেলে বলছে আমার বার্থডে তো তুমি এটা দিবে আমাকে। তো রাজু ওর কথাটা রেখেছে, আর এটা আমার ছেলের খুবই পছন্দ। কালকে তো স্কুলে যাওয়ার টাইমে বলছে এটা আমি স্কুল ব্যাগের মধ্যে নিয়ে যাবো। আর কফি কাপ, কফি কাপ পেয়েছি একটা দুটো তিনটে কফি কাপ, আর ওয়াটার বোতল এটা, আর একটা পুরো আমার ছেলে জল ভরে ফ্রিজে রেখে দিয়েছে। আর কাচের বাটি পেয়েছি, তো কাচের বাটিগুলো আমি বের করে বক্সটাকে ফেলে দিয়েছি। তো 6টা কাচের বাটি, এইটা বলবো কে দিয়েছে মাম্মি? হ্যাঁ, এটাও একটা ওয়াটার বোতল, আর এটা হচ্ছে ফ্লাক্স। তো কোথাও ঘুরতে মুখতে গেলে চা জল সবকিছু গরম করে নিয়ে যাবে, বিশেষ করে চা, আমার প্রচন্ড চায়ের নেশা। তো ঘুরতে গেলে এটা ভীষণ একটা কাজের জিনিস। আর জামা প্যান্ট পেয়েছি, তো এই দেখো একটা জিন্সের প্যান্ট,
এটা একটা গেঞ্জি সেট, তো খুলে খুলে তোমাদের তো দেখাচ্ছে না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এটা একটা গেঞ্জি সেট, আর এটা এটা কেউ একজন দিয়েছে, তো প্যান্ট নেই শুধু গেঞ্জি, আর গেঞ্জিটা একদম খুব সুন্দর, কালারটা আমার ভীষণ পছন্দের। আর এটা হলো হেলিকপ্টার, ভালো করে দেখাও। এটা হেলিকপ্টার, হেলিকপ্টারটা আমার ছেলে আবার ভেঙে চুরে দিয়েছে, ভাঙ দিয়ে এটা খুলে গেছে। তো সব আমি দেখাই তোমার জিনিসগুলো। এটা একটা গেঞ্জি পেয়েছি এই কালারে, আর এইটাও একটা কালার পেয়েছি, সব দেখাবো সব দেখাবো, সরো সরো, জল কালার পেয়েছি। আর এই যে একটা গেঞ্জি প্যান্টটা দেখালাম, ওই জিন্সের প্যান্টের সাথেই এটা দুটো সেট ছিল সাদা, আর সাদাটা এই কালারগুলো আমার বরের ভীষণই পছন্দ। আর পেয়েছি এটা একটা পিকচার, এটা হচ্ছে কারেন্টের সিস্টেম আছে, কোনো লাইট টাইট হয়তো চলে, তো যখন আমি কোথাও লাগাবো তো কেমন লাইট হচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর একটা ঘড়ি পেয়েছে, আর দেখো ডিপসি গাড়ি, কি কার বলে, হ্যাঁ কি কার বলে, আরে মিসাইল কার, মিসাইল কার। আর এই যে একটা লুডো খেলা যাবে, আর তার উপরে আমার ছেলে এটার উপরে এভাবে বসে লিখতেও পারবে, এটা লিখাও যাবে লুডো খেলা যাবে। কিন্তু লুডো গুটিগুলো এটা, আর এই যে একটা পিকচার পেয়েছি, দেখে মনে হচ্ছে পুরো সত্যি। এটা হচ্ছে টেবিল, ছোট স্টাডি টেবিল আমার ছেলে, স্টাডি টেবিল, স্টাডি স্টাডি বলতে স্টাডি হলো লিখতে পারবি পড়তে পারবি, তাই না? তো এটা খুব ভালো হয়েছে, তো এটা দিয়েছে আমার বোন, মানে আমার কাকার মেয়ে দিয়েছে এটা, এটা দিয়েছে অপো, অপো মাসি, অপো মাসি দিয়েছে, আমার বোন আমার ছেলের মাসি। যত বোন আছে সবাই সবাই আমার মাসি হয়, আমার বোন তো তোমার মাসি হবে। এই যে একটা ওয়াটার বোতল, সব বেবি লাইফে সব বাচ্চা দেখে জিনবো, দে আগে দাও আগে দাও, আর এর মধ্যে আছে একটা কাচের বাটি, দাদু এসে কাঠে এটা খুঁজে না চিৎকার করে ওটা কিনে দেবে। তো এটা হচ্ছে আমার রান্নার কাজে লাগবে কাচের বাটিটা। আর এমনি পেয়েছে তোমার এই যে রুল, রুল পেন্সিল এগুলো অনেক অনেক পেয়েছে এগুলো, তো রুল রুল গুলো সব আমার ছেলে বের করে করে ছিটিয়ে রেখে দিয়েছে। আর পেয়েছি দুটো ড্রয়িং কপি, আর এই যে একটা রং আমার ছেলে এখনো খুলেনি, খুললে পুরো ভেঙে চুড়ে রেখে দেয়, এই যে রং একটা একটা। আর দিয়েছি ক্যাডবেরি, দুটো এখনো খোলা হয়নি, আর বাকিগুলো সব আমার ছেলে খুলে খেয়েছে, খেয়ে নিয়েছে ও, খেয়েছে আমার কি দাদা যে দাঁড়ে আমি খুলেছে, অল্প খেয়েছে আর অল্প রেখে দিয়েছে। এই দেখো সব খোলা, মানে গলে গলে গেছে সব, এগুলো ফ্রিজের মধ্যে রাখতে হবে, যাও রেখে দিয়েছো ফ্রিজে, এরকম। আর পেয়েছি কাপ,
তো কাপগুলো পুরো খুলে সাজিয়ে রাখবো। এটা কাপ না, এটা কাপের স্ট্যান্ড। কাপটা খুব সুন্দর লাগছে আমার কাজের জিনিস। পালন তো দেখাও, দেখিয়েছি বাবা। আর একটা পেয়েছি কাঁচের বাটি সেট। এই কাঁচের বাটি গুলো ভালো লাগছে দেখতে, কালারিং ঘরে কারেন্টের সাথে সেট আছে, কোথাও হয়তো লাইট চলবে। আমার বর বললো যে জল পড়বে, জল দিতে হবে কোথায়, আর জল পড়বে এটা দিয়ে। তো পুরোটাই যে দেখো এরকম ফুল, আর তার উপরে এটা বসবে, আর গণেশ ঠাকুর, আর এটা প্রদীপ, এটা প্রদীপ। তো এখান থেকে মনে হয় জল এখানে পড়তে পারে, তো আমি ঠিক জানি না, যখন সেট করে দেখবো তো তোমাদেরকে দেখাবো যে কিভাবে এটা চলছে। এইটা দেখো এই লুডুটা। আর পেয়েছে লুডু, কিন্তু লুডুর গুটি গুলো কিন্তু এখনো নেই আমার ছেলে। আমি উঠোন ধুতে ধুতে একটা লুডুর গুটি গুলো পেলাম, তো এটা দেখছো আজকে, কালকে নাও দেখতে পারো, কারণ আমার ছেলে এত ভদ্র যে এত ভালো জিনিস যত্ন করে রাখে, সেই জন্য তোমাদেরকে বললাম, তাই না বাবা? এইসব কথা বলবাই না, মাথা গরম হয়। আর পেয়েছি ফটো ফ্রেম, দেখো একদিন ভিডিও করব, তো পুরোটা আমি এই ভিডিওটাই করব, ঘর সাজানো নিয়ে কে কি গিফট দিয়েছে আর সেইগুলো কোথায় কোথায় সেট করলাম, তো এই নিয়ে একদিন ভিডিও করে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে রাধা কৃষ্ণ। আর এটা দেখো হেডফোন, এইটা বারান্দায় তো ভাবছি যে এটা আমি বারান্দায় দিব এই ঘড়িটা। আমাদের রান্না ঘরেও তো ঘড়ি নেই। আর এইটা দেখো এই হেডফোনের, এটা দেখো এটা এরকম আছে, এটা এরকম আছে, গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরটা খুব সুন্দর লাগছে। এটা একটা ফটো ফ্রেম, আর এটা হচ্ছে জগন্নাথ, জগন্নাথের ছবি। এটা কোন ঠাকুরের মেলায় হয় না জগন্নাথ? ও হ্যাঁ হ্যাঁ। আর কাঁসার থাল পেয়েছি একটা, দুটো দুটো তিনটে তিনটে আরো আছে চারটে, তিনটে চারটে। আর এটা হচ্ছে বাটি আর গ্লাস দিয়ে কাঁসার পুরো সেট, পাঁচটা ছটা ছটা সাতটা আটটা আটটা নটা নটা দশটা এগারোটা এগারোটা বারোটা বারো তেরোটা চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরোটা সতেরোটা ও মাই গড, সতেরোটা কাঁসার থাল পেয়েছি। আর তো চলো আর কিছু নিয়ে দেখানোর মতো এইগুলোই আমার। ও একটা টেডি আছে, টেডিটা দাও। ও টেডি
घर सजान तो चलो एगुलो छिलो जा जा पेयेछे तोमादेरके सब देखिए दिएछि आमार छेलेर बार्थडे गिफ्ट एटा 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 आर कि आछे ना ओटा तो आमि किने दिएछिलाम तोमाके खेलना हां हां किन्तु देखाते होबे एटा आमि ओके किने दिएछिलाम अनेक दिन आगे एटा तुमि बार्थडे तो पाओनि नाओ ओ आर एकटा देखा आर आर किछु आछे এই যে এটা পেয়েছি একটা চাঁদির বাটি হচ্ছে এটা দিয়েছে আমার বরের বন্ধু একটা বন্ধু দিয়েছে চাঁদির বাটি বাটি আর আমার মামি শাশুড়ি দিয়েছে আমার ছেলেকে একটা রিং মানে ছোট একটা আংটি দিয়েছে তো ওটা লকারে আছে তো তোমাদেরকে পরে একদিন দেখাবো আংটিটা তো আর কিছু নেই আর ফ্যান বন্ধ করে করে তোমাদেরকে সব দেখালাম প্রচন্ড গরম লাগছে 4:20 তে শুরু করেছিলাম তো এখন বাজে 4:45 না 4:40 বাজে তো চলো আমার ছেলের বার্থডে গিফট দেখানো হয়ে গেছে তো এই পর্যন্তই ভিডিও তো টাটা টাটা করো টাটা করো টাটা 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 লাইক আর সাবস্ক্রাইব করে দিন একদম আর আমার ছেলের বার্থডে গিফট তোমার কেমন লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম আর শেয়ার তো ভুলবেই না ঠিকই বলতে হবে বলে দাও ভাই লাইক সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশন ওটা বেজে দিবেন আর বেল ওটি পে দিবেন তো চলো টাটা টাটা গুড বাই বলো টাটা